মায়ের কথা কইয়া ঘরে ঢুকাইলি, পেটের খাবার না দিয়া শুকাইয়া মারলি। লকডাউনের কথা কইয়া ঘরে ঢুকাইলি, পেটের খাবার না দিয়া শুকাইয়া মারলি। এখন তো মেম্বার দেয় না, এখন চেয়ারম্যান দেয় না, দিব কেমনে যা দেয় তা ওদের হয় না। এখন তো মেম্বার দেয় না, এখন চেয়ারম্যান দেয় না, দিব কেমনে যা দেয় তা ওদের হয় না। লকডাউনের কথা কইয়া ঘরে ঢুকাইলি, পেটের খাবার না দিয়া শুকাইয়া মারিলি। ওলার কথা শুনাই আমার অন্তর দইলা যায়, এখন বাজারে কেমনে যাই, পকেটে টাকাও আমার নাই, কেমন কইরা দোকান থেকে দিব আমি চাই। এখন বাজারে কেমনে যাই, পকেটে টাকাও আমার নাই, কেমন কইরা দোকান থেকে দিব আমি চাই। আমার বাঁচব কেমনে ভাই, বাচ্চা থাকলে খাইতে পারবা বুদ্ধিজীবী কয়, খুদার জ্বালা পেটে আমার বাঁচব কেমনে ভাই। ও বাবা আমার ঘরের ভেতর আইসা গেছে হাই, আমার দুঃখ দেখার মতো মানুষ কেউ আর নাই, আমাদের চালার শেষও নাই, আমরা গরিব হইছি তাই, গরিব হইয়া জন্ম নিয়া কিতাব পড়ছি ভাই। আমাদের জ্বালার শেষ নাই, আমরা গরিব হইছি তাই, গরিব হইয়া জন্ম নিয়া কিতাব পড়ছি ভাই। লকডাউনের কথা কইয়া ঘরে ঢুকাইলি, পেটের খাবার না দিয়া শুকাইয়া মারি। লকডাউনের কথা কইয়া ঘরে ঢুকাইলি, পেটের খাবার না দিয়া শুকাইয়া মারি। এখন তো মেম্বার দেয় না, এখন চেয়ারম্যান দেয় না, দিব কেমনে যা দেয় তা ওদের হয় না। এখন তো মেম্বার দেয় না, এখন চেয়ারম্যান দেয় না, দিব কেমনে যা দেয় তা ওদের হয় না। এখন তো মেম্বার দেয় না, এখন চেয়ারম্যান দেয় না, দিব কেমনে যা দেয় তা।